Welcome to my channel Creative Mathematics Teaching. তোমাদের 11 ডিসেম্বর যে প্রাইমারি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই যে কোশ্চেন নাম্বার যে 92 আছে অর্থাৎ ধরা যাক a = 666 into 123 plus 1 into 66 into 456 plus 2 plus 1 এবং b equal to 33 into 578 plus 2 into 333 into 734 plus 1 plus 1 তাহলে বলতে বলেছিল যে শুধুমাত্র a মৌলিক অপশন b শুধুমাত্র b মৌলিক অপশন c a এবং b উভয় মৌলিক অপশন d কোনোটি মৌলিক নয় যদিও এর आंसर অনেকে অপশন c করেছে কিন্তু অপশন c টা কিন্তু সঠিক নয় আমিও প্রথমে বলেছিলাম বাট পরে আমি দেখলাম যে অপশন d টা কিন্তু উত্তর অর্থাৎ কোনোটি মৌলিক হবে না তো কি করে কোনোটি মৌলিক হচ্ছে না সেটা তোমরা একটু দেখে নাও দেখো এই যে a equal to বলে দেওয়া আছে 666 into 123 plus 1 into 66 into 456 plus 2 plus 1 তো এটা কেন মৌলিক নয় কারণ এই a যে সংখ্যাটি দেওয়া আছে সেটি কিন্তু এই সংখ্যাটি এবং এক ছাড়াও অন্য একটি সংখ্যা অর্থাৎ তিন দিয়ে বিভাজ্য হচ্ছে সেক্ষেত্রে সেটি মৌলিক হচ্ছে না কারণ আমরা জানি কোন একটা সংখ্যা মনে করো x এটা মৌলিক কখন হবে যদি এই সংখ্যাটা এক এবং x দ্বারা বিভাজ্য হয় এক এবং x ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটি কিন্তু মৌলিক বলা চলে না তো আমি সেটাই দেখতে পাবো যে পুরোটাকে যদি আমি a বলি সংখ্যাটাকে তো এই সংখ্যাটা a দিয়ে তো ভাগ যাবেই 1 দিয়েও ভাগ যাবে কিন্তু এই a কে আমি দেখছি 3 দ্বারা ভাগ যাচ্ছে কি করে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে শেখাবো দেখো 1 2 3 এবং 6 6 6 দুটোই সংখ্যা কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য কেন কারণ আমরা জানি 3 দিয়ে ভাগ করার যে রুলস হচ্ছে ডিজিট গুলো যোগ করতে হয় 3 প্লাস 2 5 আর একে 6 6 কে 3 দিয়ে ভাগ যায় তার মানে 123 কে 6 3 দিয়ে ভাগ যাবে একইভাবে 6 6 6 যোগ করলে হবে কত 3 6 18 3 6 18 কে 3 দিয়ে ভাগ যায় তার মানে এই 666 কেও 3 দ্বারা ভাগ যাবে তার মানে বুঝে গেলাম যে এই পুরোটা 3 দিয়ে ভাগ যাবে তার মানে এটা হচ্ছে 3 এর গুণিতক যদি 3 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে 3 এর গুণিতক তো আমি এটাকে আমি ধরে নিচ্ছি 3 এর গুণিতক মানে ধরে নিলাম হচ্ছে এটাকে 3p কি ধরলাম এটাকে 3p যেহেতু পুরোটা 3 এর গুণিতক তো এটাকে ধরলাম 3p তার থেকে ছিল প্লাস 1 হলো 3p প্লাস 1 ইনটু এটাও কি দেখো 3 এর গুণিতক তার একে ধরলাম কি আমি অন্য কিছু একটা ধরলাম 3q প্লাস কি আছে 2 প্লাস 1 হলো এখান থেকে আমি ক্যালকুলেশন করছি অর্থাৎ বন্ধু গুণটা করে নাও তা যদি গুণটা করে নাও তাহলে 3p ইনটু 3 গুণ করলে হবে 9pq প্লাস 3p আর 2 গুণ করলে হচ্ছে 3 2 গুণ 6 মানে 6p প্লাস 1 ইনটু 3 গুণ করলে হচ্ছে 3q প্লাস 2 কে 2 আর শেষে আছে প্লাস 1 আসলে তোমরা গুণটা করতে পারবে তো এখান থেকে তুমি কি পেয়ে গেলে 9pq প্লাস 6p প্লাস 3q এবার দেখো এই পুরোটা থেকে দেখো আর 3 কমন যাচ্ছে তাহলে 3 ইনটু 3pq প্লাস 3 2 গুণ 6 2p প্লাস হচ্ছে q আর 2 এর আগে কত 2 এর আগে হচ্ছে 3 তাই না তাহলে আবার এই দুটোকে 3 কমন নাও তাহলে 3 কমন নিলে কি পড়ে থাকবে 3pq প্লাস 2p প্লাস q প্লাস 1 এই পুরোটা যাই থাক না কেন যেহেতু বাইরে 3 কমন আছে মানে পুরোটাকে 3 দিয়ে ভাগ করা অবশ্যই যাবে তাহলে বুঝে গেলাম যে a সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য তাহলে a কিন্তু মৌলিক হতে পারলো না তার মানে a কিন্তু মৌলিক নয় একই প্রসেসে আমরা যদি b কে প্রমাণ করি b টাও দেখব 3 দ্বারা বিভাজ্য তাহলে b টাও মৌলিক হলো না তাহলে সেই জন্য আমাদের অপশন d কিন্তু সঠিক উত্তর হলো a এবং b কোনোটি মৌলিক নয় আশা করি আমি বোঝাতে পেরেছি আরেকবার রিপিট করছি এই যে 666 123 এটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য কারণ 3 এর গুণিতক তাই আমি গেলে লিখলাম
3p যেহেতু 3 এর গুণিতক প্লাস 1 ইনটু এরকম 3q কারণ 3 এর গুণিতক তো এটাকে আমি 3p ধরতে পারবো না অন্য একটা সংখ্যা ধরলাম 3q প্লাস 2 প্লাস 1 যেহেতু গুণটা করে দিই তাহলে এখান থেকে গুণ করার পর পেলাম এটা এবার দেখছি এই পুরোটা থেকে 3 কমন যাচ্ছে তো 3 কমন নিলাম আর 2 আর 1 হচ্ছে 3 আবার এই দুটো থেকে 3 কমন গেল তার 3 কমন এর পরে থাকলো হচ্ছে এই পুরোটা প্লাস 1 আর যেহেতু 3 ইনটু পুরোটা আছে তো এটা যাই থাকে না কেন এই মানটা যাই হোক না কেন যেহেতু 3 গুণিতক আছে তাহলে পুরোটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে তার মানে এ সংখ্যাটি কিন্তু 3 দ্বারা কি হয়ে গেল বিভাজ্য অর্থাৎ এ সংখ্যাটি 1 এবং এ ছাড়া অন্যটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল তাহলে এটি মৌলিক হলো না সেম প্রসেসে যদি আমরা বিটা চেক করি একইভাবে দেখব বিটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে মানে বিটাও কিন্তু মৌলিক হচ্ছে না সেই জন্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ এ এবং বি কোনোটি কিন্তু মৌলিক নয় এই ছিল তোমাদের 92 নম্বর কোশ্চেনটা খুব একটা কমন কোশ্চেন ভালো কোশ্চেন দিয়েছিল খুব একটা ট্রিকি কোশ্চেন এই ছিল তার সলিউশন পরের ভিডিওতে আবার একটি কোশ্চেন দেখা হবে এখনকার মতন এখানেই ভিডিও সমাপ্ত করা হচ্ছে